এটা কি হালাল না হারাম? এটা পীর না লেডাজির? এটা লেডাজির সব আরো খারাপ। আবার দেখা যায় করলেন টা বাবা, আয় হাই মেরালি বাবা, আয় হাই ইশারালি বাবা, আয় হাই নুরদন সাহ, কি কয় কিনা ভাগলের মতো এটা মেরালি শাহ ল্যাংটা শাহ। তাই ফির যদি ল্যাংটা হয় তুমিও ল্যাংটা হও, কথা কোন ঠিক কিনা? আমরা এগুলি বললে ক হুজুরের মুখ বালালা, আর উঠটা যে কত রকমের গালাগালি করে এই সময় খুব মুখ বালা থাকে, কথা কোন ঠিক কিনা? গান ডাক মারে প্রেমিকেরা দিশা হারা তারা মনের ভয়, আরে বাবা রে জোশ উঠে যায়, ডাক মারে জিলে মারে, কি কয় কিনা? কোরআন হইল আল্লাহর, এই কোরআন থেকে কথাগুলো সুন্দর প্রাঞ্জল ভাষায় বোঝাতে চাই, কিন্তু আমরা তো বুঝতে চান না। আল্লাহ বলেন তাকে ছাড়া আর কারো এবাদত, এবাদতের মধ্যে সিজদা আসেনি আছে কিনা? তা কাকে দিবেন এই সিজদা? কি পীরকে দেওয়া যায় এই সিজদা? কি মাজারে দেওয়া যায়? মাজারে দেয় না, বহু লোকে দেয়, দেয় কি দেয় না? দেয় তো, খাদিমের গোষ্ঠীর ফ্যাট বড় হইতেছে, আর কিছু কিছু বক্ত ওই মাজারে গিয়ে যে ওয়াজ করে করে না? আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া, তো বক্ত ওই মাজারে গিয়ে যে ওয়াজ করে করে না, এগুলি দেখে না? এটা কো হোক হোক হোক, কি ভাবছেন আজকে আল্লাহর? এমন কি আল্লাহর বোয়াল মাছও বানালি? এগুলি যে সমাজে হচ্ছে এগুলো আপনারা জানেন না, এমন কিছু হচ্ছে যেগুলো বলাও যাবে না বলাও যায় না, এমন ভাষাই নাই, কিন্তু ভণ্ড লম্পট এই ইসলামের নাম দিয়া, শরীয়তের নাম দিয়া, মারিফতের নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করছে, বলাও যায় না। কিন্তু আমি যেগুলো কথা বলি, আর ও আর সিএস বিএস নিয়ে কথা বলি, কেউ ডকুমেন্ট চাইলে তা দেওয়া আমার পক্ষে সম্ভব, কথা বুঝেন? ক জামাই বিলে সাইড ফোকা, একটা হইল শরীয়তের জামাই, আর একটা মারিফতের জামাই, আর একটা হইল আখেরাতের জামাই। এটা শিখাইছে তো আসলে পীর নামের ভণ্ড, বুঝেন নাই কথাটা? আমরা অনেক মহিলার প্রশ্ন করে, হুজুর এগুলো কি? আমি কি নাউজবিল্লা কি বলেন? আমার এলাকায় একজনে কো ইসলামউদ্দিন হলো কি মারিফত বুঝে না, কো শরীয়তের মোল্লা। এরপর আমি একদিন গেছি, গিয়ে বললাম কেমনে গো মাই পড়ছেন তুমি মারিফত কেমনে? আমার মারিফত শিখেছে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি যে মারিফতের কথাটা এটা ইসলাম ধর্মেও নাই, কোনো ধর্মের মানুষ এটা গ্রহণ করবে না। আমি মুখেও বলতে পারতেছি, মুখেও বলতে পারতেছি না এই গোপন কথাগুলো, মানে মানুষকে টাচ দিয়ে বুঝাই দিতে হবে। লম্পটের দলেরা নিজের স্বার্থ হাসিল করার জন্যে ইসলাম বিকৃত করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কফির ভালো ভাই না, ফির ধরবেন, ফিরের কাছে গেলে অন্তর আত্মা শুদ্ধ হয়ে যাবে। কবিতা আকারে কিছু কো, আমি চিল্লাম চিল্লাম গো মৌলা চিল্লাম তোরে, কারে আদম সুরত জগত ভুলাইলে, আমি চিল্লাম চিল্লাম রে মৌলা চিল্লাম তোরে, আদম সুরত জগত ভুলাইলে, তুমি বুয়ার মাসে রূপ ধরিয়া আস্তে কর, সবাই কয়েন জোরে কর, গুনা হইলে আল্লাহ আমারে দিয়ে, আল্লাহ হেরার নাউজুবিল্লাহ আমি শিখাইতেছি, যদি গুনা হয় আমারে দিয়ে, তুমি বুয়ার মাসে রূপ ধরিয়া হাসেন, আমার তো হাসি আয় না, আমার কি হয়? সে বলতেছে ইউনুস নবীর যে গিল্লা খাইছে মাসে, এই মাসটাই মাস না, এরা আল্লাহ। আবার জুলাইকারে বনে বনে ঘুরাইলি, আদম সৌরত জগত ভোলাইলি, ইতা কথা কথাটা কি কইল, কথাটা কি কইল জানেন?
এগুলো সমাজে চলে, এগুলি পীররা তালিম দেয় চলো চলো কইরা গরম দেশ কি কয় চিন্তা করছে তুমি জাল্লা হইয়া জাল পাতিলে আল্লাহ জাল্লা হইছে আবার মাছ হইয়া মাছ ধরিলে করতেছে আর হে মধ্যে তালিম দিতেছে তালিম কি দিতেছে আল্লাহ জাল্লা হইছে আর জাল্লা হইয়া জাল হচ্ছে মাছ হইয়া মাছ ধরছে হেকমতের জালে মোরে আটকাইলে আদম সৌরাত জগত ভুলাইলে আমি চিল্লাম চিল্লাম গো মোলা চিল্লাম তোরে সাহসটা কত হে কি সাহস কি দরবেশ এ হইছে আল্লাহ রে তোরে কইলে তো এত সম্পর্ক তোর আল্লাহর সাথে হইছে না নাজুরে জোরে কর নাকা খারাপ পাতেছে কথাগুলো হ্যাঁ এই কথাগুলো আমাকে বুঝতে হবে আজকে এই এই কাজের জন্য সমাজের মধ্যে দ্বন্দ্ব আমাদের আকাবিরিন আমাদের হক্কানি উলামায়ে কেরাম সত্যিকারের শিক্ষা পাচ্ছেন যার কারণ কোরআন হাদিস মোতাবেক তারা কথা বলে তখন ওই কিছু মহলের উপরে প্রশ্ন জাগে তারা আসলে মারিফত বুঝেই না বুঝেই না হে বুঝে তারা মারিফত শিক্ষা গ্রহণ করেছেন আর মারিফতের শিক্ষা কিভাবে করতে হয় তাও দেখা গিয়েছেন কথা বলেন ঠিক কিনা মারেভত আছে কিনা জোরে কর নাকি নাই নামাজ ছাড়াই মারেভত নামাজ লাগে না আচ্ছা নামাজ লাগে না যে লোকটা কয় তার ইমান আছে কেন নাই রসুল নামাজ পড়ছেন কিনা রসুলের কি গুণা আছে যদি কেউ বলে গুণা আছে নবীর ইমান থাকবে তাহলে নবী কি নামাজ পড়েন নাই সাহাবাই কেরাম পড়েন নাই আচ্ছা এইগুলো যখন বলি তখন ওই দেখবেন পরের দিন সকালবেলা রাস্তায় ঘাটে এরপরে ক্ষেত কামারে কইব আজ গতকালকে ওয়াজ ওয়াজ করছে না খালি বদনাম করছে আসলে কি এটা বদনাম না আসলে যে এটা বদকাম বদকাম করছে বদকামের কথা কইতেছে যেরকম ঠিক কিনা কইব হুজুরটা দুরুদ হরছে না ই তো কইব কথা কোন ঠিক কিনা এগুলো আজ সুন্দরই করছে একবারও দুরুদ পড়ছে না দুরুদ তো প্রথমে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই কথা তো শুনছে না কেড়ে শুনছে না ওই যে হাইরে নাহাবি আহানা সাহা একটা পড়া হয়েছে না চুপ একটা পড়া হয়েছে না দরুদ শরীফ বিলে পড়ে কষ্ট দিছে আপনারা শোনো 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 দুরুদ পড়তে পড়তে কি হয়েছে জানেন কইতাম আমার 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 কই যাবেন কোথায় যাবেন আমার এলাকায় যান আমার বাড়িতে যান চার মাস ধরে আমার গ্যাস ঠিক নেই দুরুদের বিনিময়ে আমাকে যুবকরা এখন খাওয়াইছেন না স্যার আমাকে খাওয়াইছে আমি তৃপ্তি সহকারে খাইছি আলহামদুলিল্লাহ ভালো মাস ভালো কিন্তু আমার ফেলে কোনো ট্রাবল নাই কিন্তু এর আগে গত কোরবানির ঈদ থেকে ভাবলাম আজ থেকে আর সেকলু খাইতাম না নবীর নামের দুরুদ পড়বো এই দুরুদের আমলে আল্লাহ তুমি আমার গেষ্টিক ভালো করে দিও দেখা যায় সপ্তাহখানে পরে দেখা যায় আস্তে আস্তে গেষ্টিক কমা শুরু হচ্ছে বর্তমানে আমি ডাবল খাইলে কোনো সমস্যা হয় না এটা নবীর দুরুদের ফজিলত কথা কোন ঠিক কিনা দুরুদ পড়ি না এটা যারা নামাজ পড়ে তারা দুরুদ পড়ে নামাজ পড়ে না দুরুদ পড়ে নামাজ দুরুদ আসেনি তাহলে নামাজ যে পড়ে অবশ্যই দুরুদ পড়ে কথা কোন ঠিক কিনা আর যারা কো পড়ে এরা মাইক ফেলে পড়ে মাইক না ফেলে পড়ে কথা কোন ঠিক কিনা এইগুলো কথা কয়কে জানেন কিছু মোল্লা জিডিরে গ্রামার ভালো বোঝে না কয় এরা দুরুদ পড়ে না এটা মিথ্যে কথা নবীর দুরুদ যত বেশি পড়বেন ততই আল্লাহর রসুলের সাথে কানেকশন বেশি হবে
কথা কোন ঠিক কিনা? দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ বেশি 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 বলে পড়বেন, আল্লাহর কসম নবীর সঙ্গে জিয়ারত নসিব হয়ে যাবে। কিন্তু শর্ত হইল শুদ্ধ ঘোড়া পড়তে হবে, একদম সহি শুদ্ধ। আমরা কোরআন চিনি না, আমরা কোরআন বুঝি না। আমাকে একটা তদবির শিখাইছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারি, হুজুর দামাত বরকাতুহু, কইতাম কইলে বলবো কোরআন তো চিনি না, কোরআন আমরা বুঝি না, রসুলের দুরুদ চিনি না, যার কারণে আমাদের কাজ হয় না। আমি কষ্ট হইতেছে আপনার, যে আনসারি আজকে লাখ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন, লাখ লাখ পথহারা মানুষের পথের দিশারি, আল্লামা জুবায়ের আহমদ আনসারি, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 12 বছর আগে আমি একসঙ্গে গেলাম মৌলভী বাজার, সিলেট প্রোগ্রাম করে আমাকে নিয়ে আসবে, আমার প্রোগ্রাম মৌলভী বাজার, বললো যে তুমি আজকে গাড়ি চালায় আসো, আমি তোমাকে নিয়ে যাব। আমার প্রোগ্রাম মৌলভীবাজার শেষ করে শেরপুর আর মৌলভীবাজার মাঝখানে বারন্তে একটা জায়গা আছে কামালপুর, এখানে দাঁড়িয়ে রইলাম, 12টার সময় আসবে। 12টা পার হয়ে গেছে, হুজুরের কোনো খবর নাই। আমি ফোন দিলাম, আসসালামু আলাইকুম রিসিভ করার পরে আমি বললাম আসসালামু আলাইকুম, এমনি হুজুরে কো ইন্না লিল্লাহ, আসলে কি বিষয়টা ইন্না লিল্লাহ কর কথা না ওয়ালাইকুম আসসালাম, কিন্তু ইন্না লিল্লাহ কেন বের হয়ে আসলো? হুজুর যে মলি বাজার যাবে না এই কথাটা আমাকে বলতে ভুলে গেছে, না গিয়ে আসাই না, ওই শেরপুর থেকে ডাইরেক্ট আউসকান্দি দিয়া চলে আসছে। এখন বললাম আমি হুজুর আমি তো গাড়ি হই না, আপনি কই? আমি আউসকান্দি। আমি কইলাম আমি তো এখন কান্দি, কি হয়েছে গো গাড়ি হই না? কয় এক কাজ করো, তিনবার সুরে কুরাইশ পড়ো। কয়বার? সুবহানাল্লাহ জোরে কোন। আমি কই হুজুর কি কোন? কয় পড়ো সুরে কুরাইশের সাথে গাড়ি হওয়ার সম্পর্কটা কি, এটা আমার জানা ছিল না। তুমি সুরে কুরাইশ পড়ো, এখন গাড়ি হয় না কেমন ভাবে পড়ুম বুঝেন না? 10 টাকার ভাড়া করে 200 টাকা দিতা নিবা হুজুর গেলে আয়োর উঠে লয়ে যাই মুগি তোমার সিজিত উঠাইয়া। তো আমি আড়াইবার পড়ছি, দুইবার হইয়া অর্ধেক পড়ছি, এমনি দেখি একটা সিনজি আইসা আমার কো হুজুর যাইতা নি নেব রুশ আয়ো। আমি কই ভাড়া কত? ক ভাড়ার কথা মাথা লাগতো না, গেলে আয়ো উঠোবা। দুইজন উঠলাম, কুসুমবাগ যাওয়ার পরে আর কই যাইতা? আমি কইলাম ডাকায়া বাস স্ট্যান্ডও যাইতাম, কয়ো টান মারিয়া দিয়াই আমি 100 টাকা নোট বাইর করলাম, দিলাম। দেওয়ার পরে কো হুজুর ভাঙতি নাইনি। আমি ভাঙতি কি তার লাগে? টাকা নিন গিয়ে আপনি 100, কই 100 টাকা নিলে বেত লাগাইবো আমার হুন্দ, বাড়া 40 টাকা মাত্র আপনার বলন দিতে পারি, কিচ্ছু আমি বুঝলাম না। এই সুরায় কোরাইশের তিলাওয়াতের বিনিময়ে গাড়ির ব্যবস্থা আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করে। দুরুদ শরীফ পড়বেন, কিন্তু কয় দুরুদ শরীফ পড়ে না? এরা নবীরে মানে না, এরা নবীরে বড় ভাই কয়, এরা নবীরে আমরা মতন সাধারণ মানুষ কয়, এরা নবী এ মহিলা হচ্ছে গেছে এগুলি কয়, আসলে এগুলি কেউ বলেন, কথা কোন ঠিক কিনা? তা আপনারা যেটা বলেন না এটা বললে যে ঝগড়া লাগায়, কারণ কি হেরার বন্ডামি বন্ধ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে না, আল্লাহ নিজে বলেন وقد ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين الله পাক বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ জোরে করো।
তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা অথবা উভয়জন যদি বার্ধকে উপনীত হয় এমন ভাবে কথা বলবা না যে কথার দ্বারা তোমার মা কিংবা বাবা উপ শব্দরা উচ্চারণ করবে, এবং ধমক দিয়ে কথা বলবা না, চোখ রাঙা কথা বলবা না। কিন্তু উল্টো হয়ে গেছে, সমাজের পীরের কাছে গিয়ে দুটো হাত এইভাবে দিয়ে দাঁড়ায় আর মা বাবার কাছে গেলে হিরো, ফিরের কাছে গেলে জিরো, জিরোই তো মা বাবার সামনে আমি জিরো, এক আমি হিরো, কথা কোন ঠিক কিনা, এই তো আমার সমস্যা লাগে। আবার তুই জিগায়ও না, তুই যে খাবারটা আনলি তোর মা তোর বাবাকে দাওয়াত দিচ্ছিস নি বেটা কিংবা আছে কিনা, এই যে খাইতেছে এই যে খাইতেছে এই যে খাইতেছে জিগায়ও না, কথা কোন ঠিক কিনা। হরে জীবন, ভালো করে শুনতে হবে, কারো বিরুদ্ধে কথা বলি না, আমার আল্লাহ আমাকে জীবন দিয়েছেন আর মরণ দিয়েছেন সব দিয়েছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, অতএব ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব আর তারপরে মা বাবার খেদমত করব। রাজি আছেন? আর কেউ মানুক আর না মানুক, আমি আপনাদেরকে বলে যাই, মা বাবার বাধ্যগত সন্তান যদি হতে পারেন আল্লাহর কসম জীবন দুনিয়ার জীবনটা শুনুন, কেউ বদ্ধা দিয়ে আপনার কিছু করতে পারবে না। যুবক, এটা বিশ্বাস আছে তো? বিশ্বাস করছেন তো? আপনি পরীক্ষা দিবেন, আপনার মার হাত থেকে কলমটি চোয়ায় নেন, বাবার হাতে দ্বারা চোয়ায় নেন, দোয়া চেয়ে যান, আমার মতন হাজার 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 ওলি আব্দুল গাউস কুতুবের কাছে চাইয়া দোয়া চাই, যতটুকুন হবে না এর চেয়ে হাজার গুণ বেশি হবে আপনার মা বাবার দোয়া। আচ্ছা বলেন তো, পীর সাহেবের দোয়া চাওয়াটাকে আমি না করছি, বলছি কি এর চেয়ে বেশি হবে মা বাবার দোয়া আল্লাহর কাছে কতটুকু বেশি, কথা কোন ঠিক কিনা। কাজে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত। আজ মন মানসিকতাটা আমার অন্যদিকে নিয়ে গেছে, মাপিলের কিছু লোক ওটা বসার করার কারণে, তারপরও সময় কিন্তু প্রায় দেড় ঘন্টা, আর প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট সময় অতিবাহিত হয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কথা বলেন ঠিক কিনা। তবে আমি একটা কথাই বলবো, আজকে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। এটা কেন হচ্ছে? এটা আমাদের কারণে হচ্ছে, আমাদের দলাদলির কারণে। এরা সুযোগ পাইয়া আমাদের ইসলামের নবীকে এবং দিন এবং কোরআন কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলার সুবর্ণ সুযোগ তারা পেয়েছে, কথা বলেন ঠিক কিনা। অতএব বাদশালার সকল ভাইদের কাছে আমি বলবো, আপনারা যদি বলেন এদের ওয়াদ যদি মানেন যে তবলিগলারা কাফের, তাহলে আপনারা বিপাকে পড়ে যাবেন, আপনারা বিপদে পড়ে যাবেন মানলেই, কারণ তবলিগলার সাথে তবলিগ সারা যারা তবলিগ অলা যারা এরার আত্মীয়। আব্দুল কাদের জিলানির সাথে তাকে রেখে জাহান্নাম থাকবো, কথা কোনো জাহান্নাম থাকবে। এই বাদশালা যদি মনে করেন প্রধানমন্ত্রী আয়ে বাদশালা এই ফানি টানি থাকবো নাকি মনে করেন, রাস্তায় এরকম থাকবো রাস্তা স্বর্ণের মতো হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা। মাশাল্লাহ পীর সাহেব হুজুর আসছেন, আপনারা খুশি না বেজার? ইমাম সাহেব আগে কই আছেন? তো আমি তো আলহামদুলিল্লাহ, কষ্ট হইতেছে আপনারা? কথা শেষ করি, আসলে আল্লাহ মানুষের জাহান্নামের জন্য বানায় নাই, হুজুর জানেন মা সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বেশি ভালোবাসে, তা আমার ওয়াজ করে বুঝায় অতএব আল্লাহ জাহান্নামে দিবে না। আমি বললাম না, এরপরও দিবে, কেমনে দিবে আমি শুনো, কেমনে দিবে? আমরা যে বৈশাখ মায়া দান করি, তিন মাস চার মাস সাড়ে তিন মাস পরিশ্রম করুন, লাগে কি লাগে না? এই যে করতেছেন তো এখন পরিশ্রম করতেছেন না, কেন করতেছেন? প্রতিদিন প্রতি রাত্রে চিন্তা করতেছেন একটা ধানও যাতে সুসা না হয়, এটা না এর ফলে সুসা হয়নি, বাড়ির অন্য সেরা কাইটা ফাইল দিয়া সুসা এক জায়গা সারি ধান আরেক জায়গা, কথা কোন ঠিক কিনা। এইবার এই সুসারে দিয়ে আবার অনেকে সারি ধানলেও সিদ্ধ করে, দুযোগও দেয় সুসারে,
কই দে, আরে কই দে, দুজক ডাইরেক্ট দুজক কোলরা ফাখাল ফাখাল ছিলেন না, এটার মধ্যে আগুন নাই, এটা দুজক কুন্ডার মানুষের দুজক, এটা এটা যেরকম দুজুকি এরকম দুজক সুসার দুজক। এখন মহিলারা এমনি দেয়নি, কান্দিনি কেউ, মায়া লাগে কেড়ে তেমন সুসলিক তার মালিক না, শাড়ি দানের মালিক যিনি সুসার মালিক হোক, তাহলে মায়া লাগে না কেন, তুই সুসলি খেড়ে তোরে কি বানাইছাম সুসা হইবার লাগি, কীটনাশক দিছি, পাউডার দিছি, এই দিছি, সেই উইটার দিছি, তুই সুসা না হইবার লাগি, তুই সুসা হইছ কেড়ে ওই ফল নাচছি বা তুই, কথা কোন ঠিক কিনা, তুই সুসা হইছ দুজক গেছ, আর শাড়ি দানের প্রতি মালিকের মায়া লাগে, মায়া লাগে না, তাহলে কি আমরা যে সুসা হইছি আল্লাহ কি মায়া লাগবে? আচ্ছা আপনাদের অষ্টগ্রাম বাজারে এক লোক এক পুরা সুসা দাম লয়ে বলিছে, আরেকবার শাড়ি দাম লয়ে বলিছে, সুসা আগে বেঁচে নেব না কেউ জিগাই তুই না, কথা সুসা কে আগে বেঁচে নেব জিগাই তুই না, যদি বেসন লাগে দশ ফুরার দানের মাঝখানে ডুখন লাগবো এক পুরা সুসা ঢুকলে এই দশ ফুরার দানের সাথে এক দামে বিক্রি, কথা বুঝে আসছে? যাই ভোগা বাপের বাড়ি দুতলা ঘর হয়েছে, যাই বেগা এত সুজা ওই বহুত স্টেশন আছে, বহুত স্টেশন এখানে টিকেট মাস্টারও আছে, কি ভাবছেন চেক পোস্ট আছে না নাই, রেল উঠতে গিয়ে দেখো টিকেট ছাড়া গুম থাকলো ঘুমো না, হে আমার একবার একটা যন্ত্রণা পড়ছি স্বাস্থ্যগঞ্জ ট্রেন ঘুমে গেছি, সহ ঘুম তো যেমন আজকাল সহ ঘুম, আল্লাহ আল্লাহর যে কত নিয়ত, কালকে নেত্রকোনা ফোর বদুল্লা প্রোগ্রাম ছিল, কইরা গেছি আপনার সাতটার দিকে বাসাই, এর হয়ে যে আর ঘুম নাই, ঘুম নাই একটা সেকেন্ড একটা মিনিট বিছানায় ঘুমাই নাই সারা রাত গেল, কিন্তু এরপরও এই পর্যন্ত আল্লাহ যে ঠিকায় রাখছিল আল্লাহ পাকের নিয়ামত বিশ্বাস করেন। যাই হোক এখন কি যে কথা বলতেছিলাম, তাহলে দুজগ আল্লাহ আমাকে দিবে না, আমি নিজের হাতে দুজগ যাইতেছি, কথা বলেন ঠিক কিনা, দুজগের কাজ করতেছি তাই দুজগে দিবে, আল্লাহ আমাকে দুজগে দিবে না, আল্লাহ দুজগ মানে দিবে না, আল্লাহর মায়া লাগে। আরেকটা গজল আমার ভালো লাগে না, কইতাম নি ও তুই তো কোন লাগে কইলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেও কাদাই আখেরে না, আমি মানি না হুজুর দামর কথা, এটা আপনার সাথে জাহান্নামের আগুন মাবুদ সইতে ঠিক আছে তো, না পারলে কিতা করো না কেরে, তুই জান আমার কাজ করিস না, কথা কনা তুই যেমন ডাইরেক্ট যেতে গেছে আমার সাথে, এটার এক বুঝা আমি সহ্য করতে পারতাম না, তা সহ্য না করতে পারলে আমিও তো তোর দিতাম না, তুই জাহান আমার কাজ করিস না, তুই বুঝাস কি তা জাহান আমার আগুন সহ্য করতে পারতাম না, দুনিয়াতে নেও কাঁদাইয়া, দুনিয়াতে কাঁদাইবার কোনো সিস্টেম নাই, আখেরাতে কাঁদবে, কথা কোন ঠিক কিনা, জাহান আমার আগুন সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের কাজ করবা না, জোরে কোন ঠিক কিনা। অতএব আমার প্রাণের ভাইরা মা বোন সহ যারা আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আমাদের মুরব্বী উস্তাদুল ওলামা উস্তাদুল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা আব্দুল মালিক রাজাপুরী সাহেব হুজুর দামাত বরকাতুম এসেছেন, আসলে আসতেছে না, ভাবতেছে যে বেটা কইতে থাকো কইতে থাকো কইতে থাকো না কথাটা, তো আসলে আমিও তো চাইতে যে আইতো 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 আমি যাইতাম, আমার কথা কষ্ট হয়েছেন আপনারা, হ্যাঁ তা শেষ পর্যন্ত কো হুজুর জাহান্নামে দিবে না কেন, আমার পীরে কইছে এই বেটা নামাজ পড়স আর নাই পড়স আমার নামটা মনে রাখে, চিন্তা করে অতএব টেকের ছাড়া উঠলে আমি স্বাস্থ্যকেন্দ্র বইয়া উঠলাম, আর একটা লোকালে এমনি ধাক্কা আমার ধাক্কা, আমি তোর কি হয়েছে রে তুই ধাক্কাস কেন, এক হুজুর আমার টিকিট নাই, আচ্ছা তোর টিকিট না তো আমার কি হইল, হুজুর টিকিট মাসে রাখতেছে আমি কই যে যাবো, ডাব্বা খালি ফল্টাইতাম
একটা রেলগাড়ির মধ্যে তুই টিকিট না কাটার কারণে ওই হরসুর গেলে ধরে লিব, আর নাহলে আখড়া গেলে যাবি নাই, তাহলে কমলাপুর স্টেশন গেলে ধরে লিব, এই চিন্তায় তোর ঘুমায় না। আর তুমি আখড়াতে যাইবা বুঝি টিকিট টিকিট কিছু লাগতো না, না হেমনি যাইবা, এত সোজা না, হাসরের মাঠে মা ছেলে চিনবে না, ছেলে মাকে চিনবে না। নাকি হুজুর নবীগণ বলবেন আফসি নাফসি, নাকি হুজুর না ভুল করতেছে হুজুর? একজন লোক বলবে উম্মতি মুহাম্মাদুর, এখান থেকে গড় অঙ্ক করে নেন, যেখানে নবীগণ বলবে নাফসি নাফসি আর ফিরে করবো মুরিদি মুরিদি, না ফির বড় না নবীরা বড় কি কথা কনা করে সুবহান, কই নবীগণ কই সাহাবা ইকরাম কই তাবে তাবেইন কই খুলাফায়ে রাশিদিন আইম্মা মুস্তাহিদিন, এরা হাসরের মাঠে বলবে নাফসি 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 আল্লাহ আমারে বাঁচাও, কই উম্মত এই চিন্তা আমার নাই টেনশন নাই, বরং আয়াত ই কথা আছে হাসরের মাঠে বহু নেতা কইব ফজারে চিনি না, বহু পীরে কইব মুরিদ আমি চিনি না, এরা গুনাহ করছে এরা শিরিক করছে আমরা করাইছি না, এই কথা কইব আয়াত আছে সবাই কইব, কিন্তু অনেকে বিশ্বাস করে বাবা মাকে নিয়ে যাবে, এত সহজ না, আগে নিজের কাজ নিজে করো, তুমি জান্নাতি না জাহান্নামী তোমার আমলই বলে দিবে, কথা কোন ঠিক কিনা, আমল প্রমাণ করবে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এবাদত মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মা বোন সহ দিনের স্বার্থে কথা বলেছি, কষ্ট নেবেন না, কষ্ট না নিয়ে সহিভাবে আমল করার চেষ্টা করবেন, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহর এবাদত মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। এবং এখন যিনি উপস্থিত হয়েছেন আপনাদের হয়তো সুপরিচিত, আমি আগে বলেছি